আমরা বাংলাদেশ এমবাসির মাধ্যমে সরকারের মাধ্যমে আসলে আমাদের ওইখানে অনেক আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করছিল বাংলাদেশ এমবাসির লোক, কিন্তু ওরা জেলের মধ্যে এমবাসির লোকের ঢুকতে দেয় নাই। পরে অনেক এমবাসির লোকে অনেক তাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে ওই দেশে আরও অনেক ই কইরা কার্যক্রম কইরা অনেক চেষ্টা করে তারপরে আমাদের সাথে দেখা করছে। দেখা করে তারা এই আমাদের কাছে সাথে দেখা করার পরে আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছে। তারপরে আমরা সব কিছু বলার পরে তারা আমাদের ওইখান থেকে সরকারের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করে। তারপরে ওইখান থেকে জেল থেকে বের করে হোটেলে রাইখা আমাদের সম্পূর্ণ খাবার দাবার এমনকি বিমানের খরচ সহ যাবতীয় খরচ সহ বাংলাদেশ এমবাসি আর আইওমের লোকে মিলা আমাদের বাংলাদেশে পাঠায়। আর আমরা সরকারের কাছে অনেক গর্বিত এবং সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আসতে পারছি এটার জন্য। মানব পাচার দালাল চক্র এলাকার বিভিন্ন যুব সমাজকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং এরা লিবিয়ায় মানব পাচার করে এদেরকে দিয়ে নির্যাতন করে বিভিন্ন বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। তাই আমি চাচ্ছি যে এদের শাস্তি হোক এবং যুব সমাজকে রক্ষা হোক। তাই আমি চাই এই দালাল চক্রের অতি দ্রুত শাস্তি হোক এবং এই যারা অসহায় যুবক যারা নির্যাতিত তাদেরকে সরকারের পক্ষ থেকে কিছু সহায়তা করা হোক এবং দালালের শাস্তির দাবি করে আমি আমার বাইরে দালালরা ওপার আমার কথা হলো যে মিজান আর ইনসান যে টাহাটা আমার ঘুরিয়ে দেয় নাই, কিন্তু আমি এই কথা আমি চাই যে এই মিজান যে কামটা করছে আমি এর বিচার চাই। আমার এই ভাগ্নার একটু জায়গা জমি কিছুই নাই, তাই আমি একটু আমার জায়গা একটু অল্প আছে একটু ঘর উঠে দিতেছি সেই জায়গায় থাকে। এই ভাগ্নাসকে ২০ লাখ টাকার উপরে দেয় না, এই ২০ লাখ টাকার মতো নিয়েছে। এই ২০ লাখ টাকা কীভাবে আমরা সরকারের কাছে দাবি করি যে আমাকে যেন একটু সাহায্যযোগিতা করে ভাগ্নারা যেন একটু দাঁড়িয়ে দেওয়ার যে নাতিটা গেছে তার যে টর্চিং করিয়ে টাকা গুলি নিয়েছে একদিন মোবাইল করে বলতেছে টাকা না দিলে আমার মারবে তুমি পারো টাকা দিয়ে দাও আমার টাকা নেবি না আমারও আমারও মারবার বলতেছে অঙ্কিত এটা হয়েছে আল্লাহ ইলিয়াস ও মিরাস মিরাস আরে কয় টাকা না দিলে তো মায়ের খাবি আর টাহাও দিবি এনে তোর বাপরে কয় যে বিলে পারে টাহা দেওয়া নাকি।